আরজিগড় হাসপাতালের মহিলা জুনিয়র চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার ও খুনের ঘটনার প্রতিবাদে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হল। শনিবার এই মোমবাতি মিছিলটি জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে শুরু হয়ে রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে আবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শেষ হয়। এই মিছিলে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষেরা যোগ দিয়েছিলেন। এদিনের এই প্রতিবাদ মিছিলে জুনিয়র চিকিৎসকের খুনের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করা হয়। এছাড়াও মৃত জুনিয়র চিকিৎসকের আত্মার শান্তি কামনা করা হয়। বিক্ষোভকারী চিকিৎসকেরা জানান, প্রশাসন যেন চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা সুনিশ্চিত করেন। একজন কর্মরত এবং কর্তব্যরত মহিলা চিকিৎসকের উপর একটি ভিন্ন নারকীয় অত্যাচার হয়েছে এবং তার শ্লীলতাহানির কথা কোন পর্যন্ত করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আজকে আমরা সমস্ত জঙ্গিপুরবাসী, হসপিটালের সমস্ত চিকিৎসক, সিস্টার, অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং আমাদের বেশ কিছু সহযোগী ভাতৃ সংগঠন, সমাজের বিভিন্ন শ্রেণীর অংশের মানুষ এই একটা ক্যান্ডেল মার্চ প্রতিবাদে সামিল হয়েছি। এই ঘটনাটাই প্রতিবাদ জানাতে, যাতে আমরা যারাই কাজ করছি, যাতে আমাদের কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তাটা সুরক্ষিত থাকে এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে, যে বা যারা, তাদের দ্রুততম এবং কঠিনতম শাস্তি চাই। সকালেও তো দেখলাম আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তারপর আবার মৌন মিছিল। আমরা বারবার সমাজের বিভিন্ন সেক্টরের কাছে পৌঁছতে চাইছি, সমাজের বিভিন্ন সৈন্য সোসাইটি ক্ষেত্রে, কারণ এই যে যারা এই সমাজে ঘটছে তাদের সমাজেরই অংশ, তাদের সমাজের বাইরের কেউ না। আমরা সমাজের মধ্যে এইরকম যারা আছে, যারা অ্যান্টি সোশ্যাল আছে, তাদেরকে আইসোলেট করতে চাই, সমাজকে সজাগ করতে চাই। আমরা আমাদের কর্তব্য আমরা করে যাব, কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমাদের মা বোন যদি তাদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে, সেই দাবিটাই আমাদের আজকের এই মোমবাতি মিশনের উদ্দেশ্য। কোথা থেকে কোথায় পর্যন্ত হলো? আমাদের জঙ্গিপুর হসপিটাল থেকে শুরু করে সমস্ত শহরটা পরিক্রমা করে আবার জঙ্গিপুর হসপিটালে আপনার নাম অভিজিৎ চৌধুরী।